চাঁদপুর মশাদিতে তিন মাদক ব্যবসায়ীকে আটক, ইউপি কার্যালয়ে অমানসিক নির্যাতন। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার। স্বত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা। চাঁদপুর সদর উপজেলা 6 নং মহিষাদী ইউনিয়নে রিয়াবা বিক্রির সময় হাতে নাতে 140 পিস দিয়াবা সহ সচেতন যুবকরা তিন মাদক কারবারিকে আটক করে। রবিবার রাতে এএমএস ইটভাটার কাছে নদীর পাড়ে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন ব্যাপারী, মোহাম্মদ সোহেল গাজী, মোহাম্মদ ত্রিপন তালুকদারকে আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। মহিষাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুল গনি ঝিলনের নেতৃত্বে ইউপি মেম্বারদের উপস্থিতিতে আটক তিন মাদক ব্যবসায়ীকে ইউপি কার্যালয়ের ভেতরে আটকে রেখে অমানসিক নির্যাতন চালায়। অমানসিক নির্যাতন সইতে না পেরে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ত্রিপন তালুকদার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজনদের চাপে অবশেষে ইউপি চেয়ারম্যান মডেল থানাকে অবহিত করলে এসআই সাধন সঙ্গীয় ফোর্স নিয়ে ইউপি কার্যালয় থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এদিকে অপরাধীকে আটকের পর তাৎক্ষণিক পুলিশকে না জানিয়ে ইউপি কার্যালয় নিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে সচেতন মহল দাবি করছেন। এই ঘটনায় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি ও মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে ইউপি চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান বজলুল গনি ঝিলন জানান, চেয়ারম্যানের নির্দেশে গ্রাম্য পুলিশ দিয়ে মাদক ব্যবসায়ীদের লাঠিপেটা করে শাস্তি দেওয়া হয়েছে। অবশেষে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিকে আটক মাদক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল গাজী মহিষাদী গ্রামের পুলিশ, রাসেল গাজীর আপন ছোট ভাই ও রিপন তালুকদার এলাকায় জামাই বলে তাদেরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়ার জন্য প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্যরা জোরালো চেষ্টা করে, কিন্তু জনগণের তীব্র প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত তিন মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে সুপর্দ করতে বাধ্য হয়। পুলিশ জানায় এ সময় তারা মাদক ব্যবসায়ীদের কাছে থেকে উদ্ধার করা 146 পিস ইয়াবা জব্দ করে তিন মাদক ব্যবসায়ীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে চিকিৎসা শেষে তাদেরকে থানায় নেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শাহরিয়ার খান কৌশিকের তথ্য, ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।